অনিয়মিত মাসিকের সমস্যা বড় একটা সমস্যা। অনিয়মিত ঋতুস্রাব অনেকেরই হয়ে থাকে, বিভিন্ন কারণে এই অনিয়মিত ঋতুস্রাব হয়ে থাকে। তবে যে কোনো সমস্যায় হোক না কেন, আজকের ভিডিওতে রয়েছে এর সমাধান। পুরো ভিডিওটি একেবারে মনোযোগ দিয়ে দেখতে হবে, একটি পয়েন্টও মিস করা যাবে না। আমি জাস্ট যেভাবে রেমেডিটি তৈরি করছি সেভাবেই তৈরি করতে হবে, তাহলে আপনাদের অনিয়মিত ঋতুস্রাব এক দিনেই হয়ে যেতে পারে। এটা 100% পরীক্ষিত। এটা খেয়ে আমার অনিয়মিত ঋতুস্রাব একদিনেই নিয়মিত হয়েছে। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। অনিয়মিত ঋতুস্রাব যে কোনো কারণেই হতে পারে। অতিরিক্ত ঘুম জাগা, ঘুম ঠিক মতো না হওয়া, দুশ্চিন্তা, পুষ্টিকর খাবারের অভাব, এছাড়াও মানে বিভিন্ন কারণে জন্ম নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিভিন্ন কারণে এই অনিয়মিত ঋতুস্রাবটা হয়ে থাকে। তবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, অনিয়মিত ঋতুস্রাব দ্রুত আনার একটা ভালো দিক বা ভালো উপায় হচ্ছে আপনাদেরকে পেটে শেক দিতে হবে, গরম শেক। এটা হতে পারে গরম পানি বোতলে করেও আপনারা 10 থেকে 15 মিনিট শেক দিতে পারেন, অথবা কোনো গরম পাতিলে কাপড় ঠেকিয়ে সেটা দিয়েও শেক দিতে পারেন, বা বাজারে বিভিন্ন ধরনের হট ওয়াটার বোতল পাওয়া যায় বা ব্যাগ পাওয়া যায়, সেগুলো দিয়েও শেক দিতে পারেন। তাহলেও কিন্তু আপনারা এটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আরেকটা উপায় রয়েছে, আপনাদেরকে টক জাতীয় ফল খেতে হবে, বিশেষ করে মালটা, তারপরে হচ্ছে লেবু, এগুলো খেতে হবে, টমেটো, তেঁতুল। এই টক জাতীয় ফলগুলো যদি আপনারা নিয়মিত খান, তাহলেও আপনাদের অনিয়মিত ঋতুস্রাব নিয়মিত হবে। আর আমি যে রেমেডিটি বা ঘরোয়া রেমেডিটি তৈরি করছি, এটা তো অবশ্যই খেতে হবে। এজন্য আমাদের লাগবে আদা। তো আমি 1 ইঞ্চির মতো আদা নিয়ে নিয়েছি, বাইর ছোট বা বড় আপনারা নিতে পারেন, সমস্যা নেই। জাস্ট একটু পরিমাণ মতো নিতে হবে, 1 ইঞ্চির মতো আদা নিয়ে নিতে হবে। নেওয়ার পর এটা আমি ধুয়ে নিয়েছি, নেওয়ার পর ছুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপরে আর কয়েকটা উপাদান আমাদের লাগবে। এখানে আমরা নিয়ে নিয়েছি জিরা। জিরা কিন্তু অনিয়মিত মাসিক নিয়মিত করার জন্য 100% গুরুত্বপূর্ণ একটা উপাদান। জিরাতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণ রয়েছে। আর এরপরে নিয়েছি গোলমরিচ। গোলমরিচে রয়েছে অনেক কিছু যা আমাদের অনিয়মিত ঋতুস্রাবকে নিয়মিত করতে সাহায্য করে। আর নিয়ে নিয়েছি মৌরি। মৌরি তো 100% একটা মানে নিয়মিত মাসিক হওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ একটা উপাদান। শুধু মৌরি দিয়েও যদি আপনারা এটা করেন, তাহলেও কিন্তু আপনারা 100% উপকৃত হবেন। এর আগে আমার ভিডিও দেওয়া আছে, অনেকেই উপকৃত হয়েছেন, এমনকি আমি নিজেও এটা দিয়ে উপকৃত হয়েছি। তো অবশ্যই আপনারা, আমি জাস্ট যেভাবে করছি সেভাবেই করতে হবে। তো আমি এটা গুঁড়ো করে নিচ্ছি হালকা করে, খুব একটা যে গুঁড়ো করতে হবে তা না, হালকা গুঁড়ো করতে হবে। গোলমরিচটা যেন ভেঙে যায়, এর ভিতরে নির্যাসটা বের হয়, এবং মৌরি আর জিরাটা যাতে একটু গুঁড়ো হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি এগুলো গুঁড়ো করে নেওয়ার পর আদাটা একটু হালকা থেতো করে নিব। আদাটাও আপনারা হালকা করে থেতো করে নিবেন, যদি থেতো করতে ইচ্ছে না হয় তাহলে আপনারা ভালো করে যদি কুচি করে নেন তাহলেও হবে। আদা কিন্তু আমাদের আদা চা খেলেও হবে, যদি আপনারা আদা চা রেগুলার খান তারপরেও আপনাদের পিরিয়ডটা রেগুলার হয়ে যাবে আশা করছি। আদাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের পিরিয়ড দ্রুত আনার জন্য অনেক বেশি কার্যকরী। তো দেখতে পাচ্ছেন আদাটা আমি থেতো করে নিয়েছি, নেওয়ার পর এখন আমি চুলায় প্রায় 1.5 গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি। 1.5 গ্লাস পানির মধ্যে এখন আমি থেতো করা আদাটা দিয়ে দিয়েছি। আপনাদেরকে অবশ্যই 1.5 গ্লাস পানি দিতে হবে। 1.5 গ্লাস পানিটা যাতে শুকিয়ে 1 গ্লাস হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো ভালোভাবে ফুটে গেছে, এই পর্যায়ে আমি আদাটা দিয়ে নিয়েছি। আদাটা দিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেছি, প্রায় 1 মিনিটের মতো আদাটা ফুটিয়ে নিয়েছি। এরপর আমি যে উপাদানগুলো গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই সবগুলো উপাদান দিতে হবে, তাহলে আপনারা 100% উপকার পাবেন।
তো এ ধরনের আরও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের যদি মাসিকের ব্যথা হয় তাও কিন্তু ভালো হয়ে যাবে। আদা, মৌরি এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা পেট ব্যথা দূর করতে সাহায্য করে। তো দেখতে পাচ্ছেন এটা একেবারে ফুটে এক সব কিছু নির্জার, যাতে পুরোপুরি এই পানির মধ্যে বের হয়ে আসে সেদিকে খেয়াল রাখতে হবে। অল্প কিছুক্ষণ জাল করলে হবে না। আবারও বলে দিচ্ছি, দেড় গ্লাস পানি এক গ্লাস হওয়া পর্যন্ত আপনাদেরকে এটা জাল করে নিতে হবে। তো নেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন চুলাটা বন্ধ করার কিছুক্ষণ পর, তারপরে এটা দিয়ে কিন্তু একটু একটু করে ভাপ উঠছে। তো এই পর্যায়ে আপনাদেরকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা একটু গরম থাকা অবস্থায় আপনাদেরকে এটা ঢেলে নিতে হবে। আমি এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, অবশ্যই আপনারা এটা ছেঁকে নেবেন। তাছাড়া কিন্তু খেতে গেলে এই উপাদানগুলো আপনাদের মুখে পড়বে। তো অবশ্যই আপনারা, আমি আবারও বলে দিচ্ছি, এই উপাদানগুলো সবগুলোই দিতে হবে, আর আমি যেভাবে যেভাবে বলেছি ঠিক সেভাবে সেভাবে করে খাবেন আপনারা। ইনশাল্লাহ 100% উপকৃত হবেন, একেবারে পরীক্ষিত এটা। তো আমি এখন এটা ঢেলে নিয়েছি একটা গ্লাসের মধ্যে। দেখতে পাচ্ছেন আমার দেড় গ্লাস পানি পুরোপুরি শুকিয়ে এক গ্লাসে চলে এসেছে। এভাবে করেই ফুটিয়ে নিতে হবে আপনাদেরকে। তো আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে এখানে হলুদ গুঁড়ো। অবশ্যই খাঁটি হলুদটা নেওয়ার চেষ্টা করবেন, বাজারের ভেজাল হলুদ নিলে কিন্তু আপনাদের কাজ হবে না। অবশ্যই খাঁটি হলুদ, কাঁচা হলুদটা শুকিয়ে শুট করে গুঁড়ো করে দিতে পারেন, অথবা কাঁচা হলুদ বেটেও সে বাটাটা দিতে পারেন 1/2 চা চামচ পরিমাণে। তো এরপর আমি ভালো করে গুলিয়ে নেব। দেখতে পাচ্ছেন গুলিয়ে নেওয়া শেষ। এখন এটা আপনারা সকালে দুইবার, সকালে একবার এবং রাতে একবার ঘুমাতে যাবার আগে দুইবার করে খেয়ে নেবেন। তাহলে আপনাদের অনিয়মিত ঋতুস্রাব নিয়মিত হবে। যদি আপনাদের কয়েকদিনের মধ্যে হয়ে যায়, অবশ্যই মাসিক হওয়ার 7 দিন আগে থেকে শুরু করবেন, এবং তারপরে যদি হয়ে যায় তাহলে খাওয়া বাদ দিতে পারেন। কিন্তু যাদের হবে না, অবশ্যই পুরো 1 মাস খেতে হবে এটা, তাহলে আপনাদের অনিয়মিত ঋতুস্রাব নিয়মিত হবে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো বেশি বেশি করে শেয়ার করবেন, এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আপনারা উপকৃত হয়েছেন কি না সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা কিন্তু অনেক উপকারী, এটাকে আমিও উপকার পেয়েছি।